ক্লাস 12 ছাতির বদলে হাতি রচনার যেখানে আমি শেষ করেছিলাম সেখানে আমরা মহাজনী শোষণের চিত্র পেয়েছি। এখন এই ভিডিওতে যেখান থেকে শুরু করব সেটা জমিদারদের শোষণের একটা চিত্র সেখান থেকে উঠে আসবে আমরা দেখব। তো তোমরা বইটা একটু দেখো, দেখো এখান থেকে জমিদারের খামারে জমির ধান তুলতে হবে, জমিদারের পাওনা মিটিয়ে তবে চাষি তার ঘরে ধান নিয়ে যেতে পারত। পাওনা মেটানো মানে জমিদার চাষ করতে যে টাকাটা দিয়েছে সেই টাকার, সেই আসল টাকার সুদ বাবদ যত টাকা হয় সমস্ত মিটিয়ে তবে ধান তুলতে পারবে। এবং সেই সেই অঙ্কটার মধ্যে তো কোনো সত্যতা নেই, সেটা আগের ঘটনায় তোমরা বুঝতে পেরেছ, মহাজনীদের কারবারেই বুঝেছ, জমিদারদেরও একই, জমিদাররাও ওই একইভাবে শোষণ পীড়ন চালায় চাষিদের উপরে। চুক্তির ধান তো বটেই, কার উপর কর্জার ধান শোধ দিতে হতো, মানে তার উপর হবে এটা, কার নয়, তার উপর কর্জার ধান শোধ দিতে হতো টাকায় এক মন হিসেবে, এই হিসেবে আর কি। তাছাড়া আছে হাজার রকমের বাজে আব ও আব। আব ও আব কথার অর্থ হচ্ছে অধিক কর, মানে অতিরিক্ত দেও, যেটা মানে এটা তো দিতেই হবে তারপরে আবার অতিরিক্ত করও ধার্য করছে, এটাকে আব ও আব বলছে। অর্থাৎ খাজনার চেয়ে বাজনা বেশি, অর্থাৎ এই যে ধান তুলবে চাষিরা তার জন্য তাদের যে পরিমাণ অর্থ দিতে হচ্ছে, তো ধান বিক্রি করে সেই টাকা সে তুলতেও পারবে না, মানে এরকম অবস্থা হয়ে যাচ্ছে, খাজনার চেয়ে বাজনা বেশি হচ্ছে। যে চাষি বুকের রক্ত জল করে এত কষ্টে ফসল ফলালো শেষটায় তাকে শুধু পালা হাতে করে ঘরে ফিরতে হতো। পালা মানে শস্য মাপার পাত্র, মানে কি করবে, মানে খাজনার থেকে বাজনা বেশি হয়ে গেছে, মানে যে টাকা খরচ করেছে সেই টাকা সে তুলতে পারেনি, ফলে ওই মাপার যন্ত্র নিয়েই তাকে ঘরে ফিরতে হচ্ছে, সেই জন্য পালা হাতে করেই ঘরে ফিরতে হতো। কি নিদারুণ কষ্ট, কি নিদারুণ যন্ত্রণা। হ্যাঁ, তার ছবি এখানে আমরা দেখছি। এরপরে দেখো এদিকে আরেক রকম, আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। অর্থাৎ এই নানকার প্রথাটা কি, তোমরা আরেক অন্য একটা রচনায় পাবে, গারো পাহাড়ের নিচে, সেখানে হাতি বেগার সেই প্রথা, যখন সেই রচনাটা পড়াবো পাবে। এখানে একটা প্রথা আছে নানকার প্রথা, খুব ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করো প্রথাটা কি। নানকার প্রজাদের জমিতে স্বত্ব ছিল না, অর্থাৎ কোনো অধিকার, নানকার প্রজা এদের জমিতে কোনো অধিকার থাকে না, জমির আম কাঁঠালেও তাদের অধিকার ছিল না, জমির আম কাঁঠালেও মানে ফলের উপরও তাদের অধিকার নেই। জমি জরিপের পর 250 পর্যন্ত খাজনা সাব্যস্ত হতো, জমি মাপার পরে 250 করে জমি, যে জমির প্রতি তো তার অধিকার নেই, কাজে জমিটা ব্যবহার করবার জন্য খাজনা যেটা ধার্য করা হয়েছে সেটা 250, ঠিক আছে, খাজনা সাব্যস্ত হতো। খাজনা দিতে না পারলে তহসিলদার, মানে খাজনা আদায়কারী, মানে গোমস্তা গোছের লোক আর কি, জমিদারে থাকে তো নায়েবরা হিসেব করে আর গোমস্তারা সব ধরে আনে, মানে মানে যারা অপরাধী সাব্যস্ত হয় জমিদারের চোখে তাদের ধরে বেঁধে আনে এইসব তহসিলদাররা, খাজনা আদায়কারী। এই তহসিলদার প্রজাদের কাছারিতে ধরে নিয়ে যেত, কাছারি মানে যেটা দপ্তর, জমিদারের দপ্তর যেখানে অফিস বলা যায়, যেখানে হিসাব নিকাশের খাতাপত্র ইত্যাদি থাকে, পিছমোড়া করে বেঁধে মারত, মানে কি সাংঘাতিক অত্যাচার, ধরে নিয়ে গিয়ে পিছমোড়া করে দুটো হাতকে পেছন দিকে বেঁধে তারপরে পেটাত, তারপর মাল ঘরে আটকে রাখতো। মাল ঘর বলছে গুদাম, গুদাম ঘর যেখানে মানে স্টোর রুম আর কি, যেখানে মালপত্র রাখা হয় সেইখানে তাদের গিয়ে আটকে রাখা হতো। নিলামে সব সম্পত্তি খাস করে নিত, নিলাম ডাকতো এবং সভাপতি, নিলামে জমিদার নিলাম ডেকেছে মানে সেই নেবে আর কি, তার ঊর্ধ্বে গিয়ে তো কেউ নিতে পারে না, খাস করে নেওয়া মানে নিজস্ব করে নেওয়া। মহাজনেরা কর্জা ধানে এক মনে দুমন সুদ আদায় করত, মানে যেটা সে দিয়েছে
মানে ধার বাবদ, মানে কর, কর্যা মানে কর, মানে যেটা থেকে যেটার তো মানে সুদ হিসেবে যে টাকাটা নিয়েছে আর কি, সেটাকেই কর্যা নেওয়া বলে আর কি, ধার করা। কাজে ধার করে মানে যেটা কর্যা মানে সেখানে আসল সুদ দুটোই রয়েছে, এক মনে দু মন করে সুদ আদায় করতো, মানে ডবল দ্বিগুণ সুদ। কিন্তু এরপরে দেখো, কিন্তু নওয়াপাড়া, দুমনাকুড়া, ঘোষপাড়া আর ভুবনকুড়ার বিরাট তল্লাটে ডালু চাষিরা আজ জেগে উঠেছে। ওই জেগে ওঠার কারণ আমরা দেখেছি যে আগেই বলা হয়েছে যে লাল নিশান খুঁটি গেড়েছে, অর্থাৎ যখন এই যে কমিউনিস্টরা যখন এলো তখন তারা এই সংঘ শক্তি অর্থাৎ জোটবদ্ধ হতে শিখিয়েছে, শৃঙ্খলিত হতে শিখিয়েছে, যাতে একক ব্যক্তির পক্ষে প্রতিবাদ করা সম্ভব না বা প্রতিবাদ করে কিছু প্রাপ্তিও সম্ভব না, কিন্তু জোটবদ্ধ মানুষের প্রতিবাদ কিন্তু একটা তার একটা সুদূর প্রসারী ফল আমরা দেখব। ইতিহাস তার সাক্ষ্য আছে যে মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছে, জোট বেঁধেছে, তখন কিছু পরিবর্তন সম্ভব হয়েছে। তো ডালু চাষিরা জেগে উঠেছে, তারা বলেছে জমিদারের খামারে আমরা ধান তুলব না। এই যে আমরা বলে জোট বেঁধেছে যে ধান তুলবে না, ধান তারা তোলেনি, পুলিশ কাছারি কিছুতেই কিছু হয়নি, শেষে জমিদার হার মেনেছে। এই জোটবদ্ধ শক্তির কাছে জমিদার হার মানতে বাধ্য হয়েছে। আজ তারা গর্ব করে বলে বন্দরের ভদ্রলোকেরা আজ আর আমাদের তুই তুকারি করতে সাহস পায় না। স্বাভাবিক, আগে যখন তারা নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত সম্প্রদায়ভুক্ত মানুষ ছিল, তখন তাকে মানুষ বলেই গণ্য করতো না এরা, ভদ্রলোকেরা, তথাকথিত ভদ্রলোক, এদের মানুষ বলেই গণ্য করতো না। এখন কিন্তু তাদের একটু সমীহ করে চলে, আপনি বলে সম্ভাষণ করে, থানায় চেয়ার ছেড়ে দেয় বসতে। আমরাও অনেক সভ্য হয়েছি, আগে বাপ ছেলে একসঙ্গে বসে মদ খেত, এখন মদ খাওয়া সমাজের চোখে খুবই লজ্জার বিষয়। নিজেদের কথাও বলছে যে আগে তাদের কিভাবে জীবন অতিবাহিত হতো, অর্থাৎ কিনা আমরা এটা কিন্তু দেখেছি যে এইসব দরিদ্র সম্প্রদায়ের মানুষরা কিন্তু ওই একসাথে বসে এই যে নেশা করে, সেটা তোমরা নুন কবিতায় ক্লাস 11-এ পড়েছো, যে বাপ ছেলে বাপ বেটা যখন একসাথে বসে গাঁজা খায় তখন দুই ভাই মিলে বলছে কথাটা, অর্থাৎ সেখানে কিন্তু কোনো আবরণ থাকছে না, যে সম্পর্কের যে একটা আবরণ বা যে যেটা করা যে যে নিষিদ্ধ কাজ বলে কিছু থাকে না, সব এক হয়ে যায়। সেরকমই বলছে যে আমরাও ভদ্র, ভদ্র সমাজে এটা মানে অনুচিত কাজ যে বসে বাবা ছেলে একসাথে বসে নেশা করবে, এটা মদ খাওয়া সমাজের চোখে খুবই লজ্জার বিষয়, তারাও বুঝতে পেরেছে। হাল বলদের অভাবে চাষাবাদের আজকাল বেজায় মুশকিল। হ্যাঁ, হাল বলদ অভাবে চাষ করা মুশকিল, তারা বলছে। এখানকার চাষিরা তাই সবাই মিলে গাতায় চাষ করে, অর্থাৎ গাতায় কেন না, বিপন্ন চাষিদের কাজ অন্যান্য চাষিরা বিনা পারিশ্রমিকে যখন করে দেয় সেটাকে গাতা বলা হচ্ছে। চাষ করতে করতে ওরা ছেলে মেয়েরা মিলে গান ধরে, কিরকম, শুনো শুনো বন্ধু গো ভায়া, রোয়া লাগাইতে চালা গো এলা, বন্ধুর জমিখানি দাহা কোনা, হাল জড়িছে মৈশ মেনা, হাল বো আছে নি উথি মাথিরে, কতবা লাগাবো নীতি নীতি। মানে এখানে ওই যে বিপন্ন চাষিদের পাশে যে তার বন্ধু চাষিরা এসেছে, অর্থাৎ যে বন্ধু তাকেই বলা হচ্ছে যে তার বিপদে তার সঙ্গী, তাই বিপন্ন বিপদগ্রস্ত যে যখন চাষি, তার পাশে অন্যান্য চাষিরা যখন বিনা পরিশ্রমিকে এসে কাজ করছে, অর্থাৎ তার বন্ধু, মানে তাকে বন্ধুর স্থান দেওয়া যায়, বিপদে তার পাশে এসে দাঁড়িয়েছে, এইটাই হচ্ছে ওই লাল নিশানার একটা প্রভাব, যেখানে সঙ্গবদ্ধ হতে বলছে মানুষ মানুষের পাশে দাঁড়াতে দাঁড়াচ্ছে, এসে এই মানসিকতা তৈরি হয়েছে। হ্যাঁ, আগে কিন্তু এদের মধ্যেও একটা শত্রুতার ভাব ছিল, যে হাজং বড় না ডালু বড় এগুলো ছিল, মানে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব ছিল, একটা উচ্চমন্যতা হীনমন্যতা একটা বোধ এগুলো কাজ করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে এর প্রভাবে তারা সঙ্গবদ্ধ হয়েছে এবং মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে, এরকম একটা চিত্র আমরা পাচ্ছি। চলো বন্ধু এখন রোয়া লাগাতে যাই, অর্থাৎ বীজ,
বীজটা লাগাবে, তবেই তো ফসল ফলবে। পাহাড়ের নিচে আমাদের জমি হালের ভারে মোষের শিং নুয়ে পড়ছে। আমরা হাল বাইছি ভাই, আমরা হাল বাইছি। আচ্ছা, মোষ দিয়ে মানে বলদ নেই, তার বদলে মোষ, মোষ মোষ মোষের এতে মানে হালটা, হাল হালটা যে মোষের ঘাড়ে রয়েছে, হ্যাঁ, সেটা বলদের ঘাড়ে নয়, সেই মোষের শিং নুয়ে পড়ছে সেই হালের ভারে। হাল বাইছি হাল বাইছি কথাটা বলা হচ্ছে, কিন্তু কঠিন মাটি উঠতে চায় না, কঠিন মাটি, কাজেই খুব তাদের কষ্ট, তাদের প্রচণ্ড পরিশ্রম হচ্ছে, প্রচণ্ড জোর দিতে হচ্ছে, কি কষ্ট কি কষ্ট। স্বাভাবিক, যারা এত কষ্ট করে আমাদের মুখে অন্ন জোগায়, ইচ্ছে করে জমিদারের হাত থেকে বাংলার সমস্ত জমি তাদের হাতে দিই, মহাজনের নিষ্ঠুর ঋণের বোঝা থেকে তাদের মুক্তি দিই, তোমাদের কি ইচ্ছে হয় না? লেখক প্রশ্ন করছে যে এত কঠোর পরিশ্রম করে যারা আমাদের মুখে অন্ন জোগায়, সেই চাষিরা আজকের জমিদার মহাজনের অত্যাচারের শিকার হচ্ছে। তো লেখক ভীষণভাবে মর্মাহত, তার এই হৃদয় বিদারক যে উক্তি, তার মাধ্যমেই সেটা প্রকাশ পেয়েছে যে তিনি কোনো তিনি ভাবছেন যে এদের এদের এই জমিদার বা মহাজনের এই নিষ্ঠুর অত্যাচার থেকে কি মুক্তি দেওয়া যায় না, তিনি প্রশ্ন করছেন। তিনি প্রশ্ন করছেন সাধারণ মানুষের দিক, মানে পাঠকের উদ্দেশ্য এই প্রশ্ন রেখেছে যে এদের কি মুক্তি দেওয়া যায় না, কিন্তু এই মানুষের এই সহমর্মিতা বোধ থেকে মানুষ এই অভিব্যক্তির প্রকাশ ঘটে, কিন্তু বাস্তবের চিত্রটা তো অন্য। এই এই মুক্তি কি আদৌ সম্ভব, এই মুক্তি কি আদৌ দেওয়া যায়, এই প্রশ্নই তিনি একদম পরিশেষে এই প্রশ্ন এই উত্থাপন করে রচনার সমাপ্তি ঘটাচ্ছেন। তো এখানেই শেষ হলো ছাতির বদলে হাতি রচনাটি। এবার আমি তোমাদের পিডিএফে প্রশ্ন উত্তর পাঠিয়ে দেবো, আশা করি বুঝতে পেরেছো।